হরিয়ানা জ্বলছে, আজ থেকে নয়, জ্বলছে 31শে জুলাই থেকে, 31শে জুলাই 2023। অনেক মিডিয়া হাউস এর এই সংবাদ মাধ্যম প্রচার করছে, শুধু তাই নয়, ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্ম, টিভি প্ল্যাটফর্ম এবং প্রিন্ট মিডিয়াতেও এই খবর এখন আসছে। আজ যেটা আমি হরিয়ানা নিউজ নিয়ে বলবো সেটা আমার অনুসন্ধান বলা ভুল হবে। আমি বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া, টিভি নিউজ, ডিজিটাল নিউজ, বিভিন্ন রকম তথ্য ঘেঁটে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেন হরিয়ানা জ্বলছে, কেন হরিয়ানায় এত মারামারি, এত কাটাকাটি, এত আগুন? আমার অনুসন্ধান বলা ভুল হবে। আমি বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া, টিভি নিউজ, ডিজিটাল নিউজ, বিভিন্ন রকম তথ্য ঘেঁটে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেন হরিয়ানা জ্বলছে, কেন হরিয়ানায় এত মারামারি, এত কাটাকাটি, এত আগুন? প্রথম থেকে বলি, আমার কাছে কিছু ফ্যাক্টস রয়েছে, সেই ফ্যাক্টস থেকে যেটা আমি জানতে পেরেছি। প্রথমত বলি, হরিয়ানায় কোলিশন গভর্নমেন্ট চলে, এক, বিজেপি প্লাস জেজেপি, বিজেপি এবং জেজেপি কোলিশন গভর্নমেন্ট চলে হরিয়ানায়, এটাতে গেল সরকার। এবার আসি হরিয়ানা ভায়োলেন্সের মূল সূত্র। এখানে কিছু জিনিস যেটা বলতেই হয় সেটা হলো, অনেক রকম ভিডিও এই হরিয়ানা ভায়োলেন্স নিয়ে প্রিভিয়াসলি কিছু ভিডিওস রয়েছে এবং উস্কানিমূলক কিছু ভিডিওস রয়েছে যেগুলো বর্তমানে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, এবং এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে করেছে জাস্ট বিকজ অফ, যাতে পলিটিক্যাল ভায়োলেন্স বা রায়টস যেন আরও বড় আকার ধারণ না করে। এটা ভালো দিক, কারণ কিছু কিছু ভিডিও সত্যি উস্কানিমূলক হয় যেটা একজনকে নয় হাজার জনকেও উস্কাতে সাহায্য করে। ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে হরিয়ানার কিছু কিছু এরিয়াতে ইন্টারনেট পুরোপুরি সাসপেন্ড করা রয়েছে, যাতে এই যে ভায়োলেন্স হচ্ছে সেটার যেন আগুন আরও চারিদিকে ছড়িয়ে না পড়ে। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ একটা র্যালি ডিসাইড করেছিল, যেটা শুরু হয়েছিল গুরুগ্রাম থেকে এবং সেটা যেত ফিরোজপুরের ঝাড়কা অব্দি। এ একটা বিশাল লম্বা পথ, এর মাঝখানে অনেকগুলো ছোট ছোট জায়গা, ছোট ছোট গ্রাম ক্রস করে ঝাড়কা পৌঁছতে হয়। তো যখন এই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের এই র্যালিটা, এই র্যালিটার নামও তারা দিয়েছিল, সেটা হলো ব্রিজমন্ডল জলাভিষেক যাত্রা, ব্রিজমন্ডল জল অভিষেক যাত্রা। এই যাত্রাটা যখন গুরুগ্রাম থেকে শুরু হয়েছিল তখন তারা যখন আস্তে আস্তে এগিয়ে আসছে ঝাড়খার ওখানে, আস্তে আস্তে এগিয়ে আসতে আস্তে 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 নুহ বলে একটা জায়গা রয়েছে। এই নুহ হলো প্রথম সেন্টার পয়েন্ট যেখান থেকে এই প্রথম আগুনটা লাগে। এবার এই আগুনটা লাগার পেছনেও কিছু ব্যাক হিস্ট্রি রয়েছে। এবার যেহেতু ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা টিভি নিউজ, কোনো টিভি নিউজই এই এক্স্যাক্ট ভিডিওগুলো দেখাতে পারছে না বা নেই, দেখানো উচিতও না, তো সেই কারণে কিছু প্রিন্ট মিডিয়া বা কিছু সোশ্যাল মিডিয়া নিউজ থেকে যেটা আমি জানতে পেরেছি, ঘটনাটি একটা উত্তরপ্রদেশের ঘটনা থেকে শুরু হয়, যদিও ওর সাথে এই বর্তমান রাইটসের কোনো লিঙ্ক নেই। কী ঘটনা ঘটেছিল আমি কারো নাম বলে বলছি না। দুজন সশস্ত্র পুলিশ বাহিনী ডিউটিতে যাচ্ছিলেন,
একজন সশস্ত্র পুলিশ যিনি তার কাজে আর তার শরীর দিচ্ছিল না, হয়তো কন্টিনিউয়াস অনেক দিন ধরে কাজ করে যাচ্ছিলেন, ছুটি পাচ্ছিলেন না, বাড়ি যেতে চাইছিলেন, অনেক রকম মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে। তো এরকম ঘটনা আমরা আকসার দেখতেই পাই যে এই আর্মি অফিসার মারা গেছে, এই আর্মি অফিসার গুলি মেরেছে, এই সশস্ত্র পুলিশ গুলি করেছে, বিভিন্ন রকম সহকর্মীদের মেরেছে। ঠিক সেই রকমই একটা ঘটনা ওই এক সশস্ত্র পুলিশ যে যখন সে তার সিনিয়রের কাছে ছুটি চায়, সেই ছুটি চাওয়ার সময় তার সিনিয়র তাকে বারণ করে এবং তারা একই ট্রেনে একই জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন কাজে। সে তখন বারবার রিকোয়েস্ট করতে থাকে যে আমার শরীর ভালো নয়, আমার ছুটি দিলে ভালো হয়, আমি একটু বাড়ি যেতে চাই। তো তখন তার সিনিয়র তাকে বারবার বোঝাচ্ছিলেন যে এই মুহূর্তে তুমি ডিউটিতে রয়েছো এবং সেটা তোমাকে কমপ্লিট করতে হবে, তারপরে না হয় দেখা যাবে। কিন্তু সে তখন আর নিতে পারেনি। এবার তার মাঝখানে কিছু গল্প রয়েছে, সে রেস্ট নেয়, তারপরে তার যখন সে রেস্ট নেয় এবং সে যখন সে বারবার উত্তপ্ত হয়ে যায় তখন তার সিনিয়র তার কাছ থেকে রিভলভারটা নিয়ে নেয় বলতে বন্দুক রাখতে বলে, যে না তুমি আপাতত এই বন্দুকটা রেখে তুমি রেস্ট নাও, এই নাও, এরকম বিভিন্ন রকম গল্প রয়েছে। ওখানে ট্রেনের প্রেজেন্স কিছু জন বিভিন্ন রকমভাবে এর ব্যাখ্যা দিয়েছে, কেউ এটা বলেছে, কেউ ওটা বলেছে। তো যাই হোক, ঘটনাটাকে আগে নিয়ে যায়। তো এরকম যখন বাকবিতণ্ডা চলতে থাকে তখন সেই যে জুনিয়র সশস্ত্র পুলিশটি, সে তার সার্ভিস রিভলভার দিয়ে তার সিনিয়রকে মারে এবং সেই সময় যখন গুলি করে মারা হয় তখন প্রথমে তো গলা চেপে ধরা হয়, তারপরে মারে। এটা নিয়েও অনেক রকম ইকুয়েশনস রয়েছে, অনেক রকম গল্প রয়েছে বা অনেক রকম সত্যও রয়েছে। আমি গল্প বলবো না, অনেক রকম ঘটনা, বিভিন্ন রকমের মানুষের বক্তব্য রয়েছে। তারপরে সে গুলি করে মারে এবং সেই পুলিশকে যখন একজন মানুষ আটকাতে আসে তখন সে তাকে মারে, তাকেও মেরে দেয়। তারপরে সে দুটো কামরা যায়, ট্রেনের পেছনের দিকে যায়, তারপরে সেখানে গিয়ে আরেকজনকে মারে, তারপরে আবার দুটো কামরা যায়, তারপর আরেকজনকে। এই যে মাঝখানে দুটো কামরার মধ্যে যেটা বললাম, প্রথমে একজনকে মারলেন সিনিয়র, তারপরে একজন সেইখানেই একজন মানুষকে মারলেন, তারপরে কিছুটা গিয়ে একটা প্যান্টিকার, পরে প্যান্টিকারে একজনকে মারলেন, তারপরে আরও দুটো এগিয়ে গিয়ে আরও একজন। এবার বিভিন্ন রকম তথ্য উঠে আসছে যে ভদ্রলোক ব্যক্তিগতভাবে মানসিকভাবে বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, তার মানসিক অবস্থা ঠিক ছিল না, পরিবারের তরফ থেকে বলা হয়েছে তার নাকি ট্রিটমেন্ট চলছিল এই রকম মেন্টাল ডিসব্যালেন্সের জন্য। তো এইগুলো তথ্য তো আসবেই। তো এই একটা ঘটনা যেটা অ্যাকচুয়ালি স্পার্ক করেছিল, কীভাবে স্পার্ক করেছিল, এই যে সশস্ত্র পুলিশ অফিসারটি যিনি মেরেছিলেন তার সিনিয়র বাদ দিয়ে বাকি তিনজনকেই যিনি মেরেছিলেন, তারা তিনজনেই সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। আমি হিন্দু মুসলিম বলতে চাইছিলাম না, বিকজ এখন অনেক রকম ইন্টারনেট রেস্ট্রিকশনস রয়েছে, বাট আমি যা তথ্য পেয়েছি সেই হিসাবে হয়তো আমার চ্যানেলেরও কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, বাট যেটা আমি তথ্য পেয়েছি সেটাই আপনাকে বললাম। তিনজনই মুসলিম সম্প্রদায়। এবার তিনজন মুসলিম সম্প্রদায় মারা যাওয়ার পরে কিছুটা স্পার্ক লাগে। স্পার্ক লাগে কিরকম, যে মুসলিম সম্প্রদায়কে বেছে বেছে মেরে ফেলা হয়েছে। এটা হলো কিছুদিন আগের ঘটনা, যেটার সঙ্গে এই ঘটনার কোনো লিংক নেই কিন্তু স্পার্ক আছে। এবার শুরু করি যাত্রাপথ। এই যাত্রাপথটা যিনি গ্রুপ অফ পিপল লিড করেছে, তো সেই গ্রুপ অফ পিপুলের মধ্যে যারা লিড করেছিল তার মধ্যে মনু মানেসার বলে একজন ভদ্রলোক, কি অভদ্রলোক সেটা আপনি ডিসাইড করবেন। তো মনু মানেসার বলে একজন ভদ্রলোক রয়েছেন যিনি এই যাত্রাপথটা লিড করেছিলেন এবং ইনি হলেন পরিচিত হরিয়ানাতে কট্টর হিন্দুত্ববাদী নেতা বলে পরিচিত। কট্টর হিন্দুত্ববাদী কেন বললাম, কারণ উনি বিভিন্ন রকম হিন্দুত্ববাদী বা হিন্দুত্ব নিয়ে বিভিন্ন রকম উগ্র বা বিভিন্ন রকম উস্কানিমূলক ভাষণ আগে দিয়েছেন, যেটা নিউজ মিডিয়া বলছে।
এবং সেটার জন্য অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে হরিয়ানা গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যে ক্ষেত্রে বিভিন্ন রকম সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার চান্সেস হতে হতেও হয়নি। তো এই যাত্রাপথে একটা রুট প্ল্যান ছিল, অবভিয়াসলি প্রত্যেকটা যাত্রাপথেরই রুট প্ল্যান। এই রুট প্ল্যানে যখন যাচ্ছিল তখন এই মনু মানেসর যাত্রাপথ যাত্রা শুরু হওয়ার আগে বিভিন্ন রকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়তে থাকে এবং এটা বলতে থাকে যে আমরা এই এই রুট দিয়ে যাব, তোরা পারলে আটকে দেখা, আমরা এই পথ দিয়েই যাব, তোমরা পারলে আটকে দেখাও। এবার অবভিয়াসলি সে মানুষের রাস্তা রাস্তা জনসাধারণের জন্য, কোনো কোনো ধর্ম বা কোনো সম্প্রদায়ের জন্য পার্টিকুলারই কোনো কোনো রাস্তা হতে পারে না, কোনো রাস্তা বা কোনো জায়গা মানে যেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত সেইসব জায়গা কোনো ধর্মীয় মানুষ বা কোনো পার্টিকুলার জনসম্প্রদায়ের জন্য হতে পারে না, রাস্তা সবার। তো সেদিক থেকে ঠিক দেখলে উনি ঠিক, কিন্তু এটাও ভাবতে হবে যে কিছু কিছু জায়গা ভীষণ সেন্সিটিভ হয়, যে ক্ষেত্রে একটা ছোট দেশলাইয়ের আগুনও একটা বড় কারখানা জ্বালিয়ে দিতে পারে। এবার বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কাছে পরিষ্কার স্টেটমেন্ট তারা যেটা দেখাচ্ছে, তারা পুলিশ পারমিশন নিয়েছিল, প্রপার পুলিশ পারমিশন তাদের কাছে রয়েছে এবং সেই পুলিশ পারমিশন অনুযায়ী তারা যাত্রাপথটা করেছে। কিন্তু পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যাত্রাপথে হাজার হাজার মানুষ, কিন্তু যে যাত্রাপথ ডিফাইন্ড ছিল সেই যাত্রাপথ থেকে বেরিয়ে গিয়ে কিছু মানুষ মাইনরিটি এরিয়াতে চলে যায় এবং বিভিন্ন রকম ভাবে স্লোগানিং করতে থাকে। অবভিয়াসলি মাইনরিটি এরিয়া আর মেজরিটি এরিয়া বলেও কিছু হয় না, ভারত একটা দেশ যেখানে সবাই থাকতে পারে, রাস্তাও কিছু হয় না। এবার সেখানেও একটা তথ্য উঠে আসছে যে যারা এই র্যালিতে গিয়েছিল তারা বলছিল যে যেহেতু র্যালিটা বিশাল লম্বা ছিল তো অনেকের পক্ষেই হয়ে উঠছিল না যে পুরো র্যালিটাকে প্রপারলি মেন রুট দিয়ে কভার করবে, তো তারা বিভিন্ন রকম শর্টকাট নেওয়ার চেষ্টা করেছিল যে এদিক দিয়ে ঢুকে আরেকটা দিক দিয়ে গিয়ে বেরিয়ে ওইখানে গিয়ে আবার জয়েন করবে, তাহলে তাদের কম হাঁটতে হবে বা তাদের অসুবিধাটা কম হবে। এবার সেইটা যে মাইনরিটি এরিয়া বা সেটা যে মেজরিটি এরিয়া, এই নিয়েও অনেক দ্বন্দ্ব রয়েছে। এই হলো যাত্রাপথের পথ। এবার এই যাত্রাপথ যাচ্ছে, বিশাল যাত্রাপথ, প্রায় 10-12 হাজারেরও বেশি একটা মানুষের ঢল, সংখ্যা বলছে 25,000, কিন্তু 25,000 হোক 50,000 হোক বিশাল যাত্রাপথ এটা আমরা শিওর ছিলাম, মানে নিউজ মিডিয়া বলছে, এবং সেটা বিশাল লম্বা র্যালি, প্রায় 2-2.5 ঘন্টার একটা লম্বা র্যালি। এবার আগুনটা কোথায় লাগলো? এই যাত্রাপথ যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমি একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন র্যালিটা ওপর থেকে নিচে নামছে, মানে যাত্রাপথটা নামছে, এবং এই যে এরিয়াটা নু, এই নু এরিয়াতে প্রথম আগুনটা লাগলো। কিভাবে লাগলো?